সুপারস্টার শাকিব খানের ছেড়ে যাওয়া ছবিতে নায়ক হচ্ছেন শরীফুল রাজ, নায়িকা ইধিকা পাল। শাকিব খান অভিনীত হাসিবুর রেজার সত্তা ছবিটি 2017 সালে মুক্তি পায়। এই ছবিতে অভিনয়ের জন্য শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এর দুই বছর পর পরিচালক কবি নামে একটি সিনেমার গল্প শোনাতে শাকিব খানের বাসায় গিয়ে হাজির হন। গল্প শুনে মুগ্ধ হয়েছেন নায়ক, ঘোষণা দেন নিজেই প্রযোজনা করবেন। খবরটি 2020 সালের পহেলা জানুয়ারি। পরিচালক তখন জানিয়েছিলেন ওই বছরে মার্চ মাসে শুটিং শুরু হওয়ার কথা। এরপর চারটি বছর পার হয়েছে, শুরু হয়নি শুটিং। এখন জানা গেল ছবির নায়ক পাল্টে গেছে, পাল্টেছে প্রযোজকও। শাকিব খানের জায়গায় অভিনয় করবেন শরীফুল রাজ। চলতি মাসের শুরুর দিকে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। নায়ক কেন বদলে গেছে এমন প্রশ্নে পরিচালক হাসিবুর রেজা পরিষ্কার করে কিছু বলেননি। তিনি বলেন, 2020 সালে শাকিব খানকে নিয়ে ছবি শুটিং শুরু করতে চেয়েছিলাম, করোনা একটা বাধা ছিল। তাছাড়া শাকিব খানও প্রায় এক বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। চলতি বছরের শুরুর দিকে চেষ্টা করেছি, যা হোক এই নিয়ে আর কথা না বলি, এক সময় এর সঠিক কারণ হয়তো সবাই জানবে। বিষয়টি নিয়ে পরিচালক মুখ না খুলেও তার ঘনিষ্ঠজনেরা বলছেন, শাকিবের স্কেডিউল না পাওয়ায় শুটিং পিছিয়েছে, এ কারণেই বাধ্য হয়ে পরিচালক শাকিবের বিপরীতে আরেক নায়ককে চুক্তিবদ্ধ করেছেন। এ ব্যাপারে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে কয়েকবার ফোনেও তাকে পাওয়া যায়নি। মাস দুয়েক থেকে পরিচালকের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হয়ে আসছিল রাজের। চলতি মাসে গোড়ার দিকে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রাজের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক মাসও হয়নি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে, এইটুকুই। এই ছবিতে নায়িকা কে হচ্ছেন তা এখন পর্যন্ত তিনি জানেন না, তবে শোনা যাচ্ছে রাজের বিপরীতে অভিনয় করবেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। গত ঈদে মুক্তি পেয়েছে ইধিকা পাল অভিনীত শাকিব খানের বিপরীতে অভিনয় করা বেশ আলোচিত ছবি প্রিয়তমা। এই ব্যাপারে পরিচালক বলেন, গণমাধ্যমে ইধিকার নাম দেখলাম, এটা সঠিক নয়। এই ছবিতে নায়িকা হিসেবে অন্য কেউ চুক্তিবদ্ধ হয়নি এখনও। এই ছবির জন্য কলকাতার বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথাবার্তা চলছে, কয়েকদিনের মধ্যে একজনের নাম জানানো হবে। যার সঙ্গে ব্যাটে বলে মিলবে তিনিই হবেন এই ছবির নায়িকা।